আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। সাথে আছি নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আমাদের খুব পছন্দের একজন মানুষ আছেন, সিপিএ ইয়াকুব খান। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং আমরা সোমবার আলোচনা করেছিলাম পড়াশোনার বিষয়ে, এবং অনেকেরই আগ্রহ আছে, কারণ আমাদের প্রত্যেকেরই সন্তানকে নিয়ে চিন্তা করি ভালো একটি কলেজে, ভালো একটি স্কুলে যেন ভর্তি হয় সেই বিষয়টি। আবার আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে আসি তাদেরও কিন্তু স্বপ্ন থাকে যে আমরা কোথায় পড়তে পারি, কোন কোন ধরনের সুযোগ সুবিধা আছে, লোনের বিষয়টি কিংবা আমি ফান্ডিং পাবো কিনা, স্কলারশিপ পাবো কিনা, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই তো? বিষয়টি এরকমই আমি চেষ্টা করি বিষয়টি, যদিও আমি এই প্রফেশনের না বা আমি এই ফিল্ডের না, বাট আমি চেষ্টা করব আমার নিজের অভিজ্ঞতা থেকে, অভিজ্ঞতার আলোকে থেকে, যেহেতু আমি একজন ইমিগ্রান্ট এখানে, আমি আসছি যখন আমার বয়স 19 বছর। তো বিশেষ করে এখানে আসার পরে আমাদের ফার্স্ট জেনারেশনের কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হয়, এবং এই স্ট্রাগল করতে গিয়ে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু, যে আমি অনেকে আছেন এখানে, আমরা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এখানে আসছি, ম্যাক্সিমাম ডিগ্রি মনে করেন যে অনার্স কমপ্লিট করা বা মাস্টার্স কমপ্লিট করা বা আপনার প্রফেশনাল আসছেন, কিন্তু ওখানে এসে অনেক ক্ষেত্রে দেখা যায় ইভেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা যারা লয়ার বা যারা প্রফেশনাল ছিলেন, তারাও কিন্তু এখানে এসে কর্মজীবনের ব্যস্ততার জন্য বা সুযোগ তৈরি করার জন্য কিন্তু অনেকেই কিন্তু তাদের যে ড্রিম যেটা, তাদের যে স্বপ্ন যেটি, যে এই স্বপ্নটাকে এখানে এসে একটা পড়াশুনো করে একটা বেটার ফিউচার তৈরি করবে। আমরা সবসময় আলোচনা করি বিজনেস নিয়ে, যে কীভাবে বিজনেস করে আমাদের ভবিষ্যৎটাকে, ফিউচারটাকে আমরা বেটার করতে পারি। আজকে আমরা একটু ভিন্ন হয়ে আলোচনা করতে চাই যে অবশ্যই বিজনেস একটা অপশান, বাট পড়াশোনার মাধ্যমেও কিন্তু আমাদের যে পরিবর্তনটা আমরা নিয়ে আসতে পারি এটা কিন্তু আমরা করতে পারি। মানে এডুকেশনটিও যে একটি ইনভেস্টমেন্ট হতে পারে। ইনভেস্টমেন্ট, রাইট, এখানে রাইট, আপনি একটা বিজনেস ইনভেস্ট না করে বিজনেসে আমরা যদি ইনভেস্টমেন্ট আমাদের নিজেদের উপরে করি, তো প্রবলেম যেটি সেটি হচ্ছে আপনার এই বিষয়ে, দেখেন আমরা একটা সময় ছিল যখন আমেরিকায় সবাই আসতেন পড়াশুনো করার জন্য, এখানে হায়ার ডিগ্রি নেওয়ার জন্য বাংলাদেশ থেকে চেষ্টা করে আসেন পড়াশোনার জন্য, অনেক কষ্ট করে ভিসার ব্যাপার দিস অ্যান্ড দ্যাট। বাট আমরা যারা এখানে ইমিগ্রান্ট হয়ে আসছি, বিশেষ করে বিভিন্ন ফ্যামিলি ইমিগ্রান্ট বলেন, ভিসা ডিভি ভিসা বলেন, বিভিন্নভাবে যারা আমরা এখানে আসছি, আসার পরে আমাদের ইভেন এখানে আসার পরে আমাদের গ্রিন কার্ড আছে, আমরা সিটিজেন হচ্ছি, তো আমাদের জন্য কিন্তু ব্যাপারটা আরও সহজ, যে আমাদের অ্যাটলিস্ট যারা এখানে স্টুডেন্ট ভিসা আসেন তাদের তো নিজের পকেটে পয়সা দিয়ে পড়তে হয়। তো এই যে সুযোগটা আমরা ক্রিয়েট করছি আমাদের গ্রিন কার্ড থাকার জন্য বা আমরা সিটিজেন হওয়ার জন্য, আমাদের কিন্তু এই যে আমরা যে ফাইন্যান্সিয়াল এর ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি, বিশেষ করে আমরা আলোচনা করছি লাস্ট উইকে যে নিউ ইয়র্ক স্টেটের যে যে ফ্রি টিউশন যে প্রোগ্রাম যেটি, এটির বাইরেও কিন্তু, এটির আগেও কিন্তু যাদের বিশেষ করে লো ইনকাম ছিল, আমরা যখন, আমি যখন পড়াশোনা করছি 2001 থেকে 2003 পর্যন্ত, তখনও কিন্তু আমার বিশেষ করে, আমি যদিও আমি প্রাইভেট স্কুলে গিয়ে আমাকে লোন নিতে হয়েছে বিকজ প্রাইভেট স্কুলের টিউশন এক্সপেন্সটা বেশি, বাট কমিউনিটি কলেজ বা সিটি ইউনিভার্সিটি বা সুনির আন্ডারে যাদের একটা সার্টেন ইনকাম লেভেল নিচে থাকে তাদের কিন্তু পকেট থেকে পয়সা দিতে হয় না। এখন প্রশ্ন হচ্ছে যদি পয়সা না দেওয়া লাগে তাহলে আমি কেন পড়াশোনা করছি না? কয়েকটা কারণ আছে, কয়েকটা কারণ, একটি হচ্ছে অনেকে আছেন এখানে ফ্যামিলি নিয়ে আসছেন, তাদের একটা বার্ডেন, যে বিশেষ করে তাকে বাংলাদেশ থেকে খুব কম লোকে আছেন যে পয়সা এনে এখানে ফ্যামিলি সাপোর্ট করে এখানে পড়াশোনা করবেন, তো আমাদেরকে পড়াশোনা করতে গেলেও কিন্তু আমাদেরকে একটা পার্ট টাইম জব দরকার বা আমাদের কিন্তু একটা পরিবেশ তৈরি দরকার। তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, আমাদেরকে এটা চিন্তা করতে হবে, বিশেষ করে যারা এখানে ইয়ং বয়সে আসছেন, 20 বয়সের থেকে বেশি বা যারা ফ্যামিলি নিয়ে আসছেন, সবারই কিন্তু সুযোগ আছে, বিশেষ করে যেহেতু আমি এই 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 সিচুয়েশনের মধ্যে ছিলাম, আমি যখন একা, আমি 19 ইয়ার্স যখন একা আসছি, একা এসে কিন্তু আমি সুযোগটা আমার জন্য খুব সহজ ছিল না, বাট আমাকে করতে হয়েছে। কিন্তু সিপি ইয়াকুব খান যদি জানতে চায় যে পরিবার নিয়ে অনেক সময় ঝুঁকি নিতে আমরা সেই জায়গাটিতে সাহস হয় না, কিংবা সেই জায়গাটিতে আমি তথ্য এত উপযোগী পাই না যে আমি যে ঝুঁকিটি নিচ্ছি আমার ভবিষ্যৎটি সুন্দর হবে, তথ্যের ব্যাপার হচ্ছে আপনার এখন কিন্তু সবকিছু আমাদের চেষ্টা থাকতে হবে, আমরা যতটা সময় আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি প্রতিদিন, এই সময়টা আমরা যদি সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা আমাদের যদি ইউটিউবে আমরা সময় ব্যয় না করি, এই সময়টা যদি আমরা, এখন সব কিছুই কিন্তু অনলাইন, খুব কম আপনার ইনফরমেশান আছে যেটা আমরা কিন্তু অনলাইনের সোর্স থেকে আমরা পেতে না পারি, সো
আমাদেরকে আমাদের চেষ্টা থাকতে হবে, আমাদের আগ্রহ থাকতে হবে যে কীভাবে আমি পড়াশোনাটা করতে পারি। আমাদের যখনই আগ্রহটা তৈরি হবে তখন কিন্তু নেক্সট থিং কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন আমরা বসে থাকলে কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর এসে কিন্তু আমাদের বাসায় নক করবে না যে তোমাকে পড়াশোনা করাটা তোমার উচিত। আমাদেরকে কিন্তু যারা উপযোগ নিতে হবে, আমাদের আমরা যাদের চেষ্টা আছে, আমরা ঠিক আছে আমি ওয়েবসাইটে ইনফরমেশন পাচ্ছি না, আমাকে ইউনিভার্সিটি যেতে হবে, গিয়ে আমাকে নক করতে, আমাকে ইনফরমেশন, প্রতিটা ইউনিভার্সিটির অপশন থাকে আপনার ফ্রি কনসালটেশনের জন্য, ডিন বা বিভিন্ন যে কাউন্সেলিং ডিপার্টমেন্ট থাকে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। এরপরে যারা মনে করেন যে অনেকে বাংলাদেশ থেকে ব্যাচেলার করে আসছেন বা মাস্টার্স করে আসছেন, তারা কিন্তু এখানে এসে তাদেরকে কিন্তু ফুল পুরো পড়াটা দরকার নেই, তারা কিন্তু এখানে এসে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু তাদের সার্টিফিকেটটাকে ইভ্যালুয়েশন করায়। এখানে আমি জানি গ্লোব ইনস্টিটিউট আছে, ইভ্যালুয়েশন তারা করায়, যখন তারা সাবমিট করবে তখন কিন্তু সে হয়তো তার একটা ব্যাচেলর ডিগ্রির একটা ক্রেডিট সে ফুল পেয়ে যাবে, তখন হয়তো বা তাকে হয়তো 2 বছর বা 3 বছর পড়া লাগতে পারে একটা ফুল একটা সার্টিফিকেটের জন্য। তো সেক্ষেত্রে আর্থিক বিষয়টি নিয়ে যদি আমরা কথা বলি, যেহেতু আপনি সিপিএ, আমরা যদি জানতে চাই যে এখানে সব সময় উচ্চতর ডিগ্রি খুব এক্সপেন্সিভ, এটি মেনে নিতেই হবে আমেরিকার প্রেক্ষাপটে, তার লোন কিংবা তার ফান্ডিং কিংবা তার স্কলারশিপ, সেই জায়গাটি থেকে আপনার কাছে কি তথ্য থাকবে? এটি অবশ্যই ম্যান টু ম্যান ভ্যারি করবে ব্যক্তিগত বিশেষে, কিন্তু সেই লাইনগুলো পদগুলো কিভাবে তিনি পাবেন? পদগুলো প্রথমত এখানে আমরা যারা আছি আমাদের প্রথমত চেষ্টা করতে হবে যে আমি শুরু করার আগে আমি 6 মাস সময় পাই, 3 মাস সময় পাই, আমি 1 বছর সময় পাই, আমি কিছুটা অর্থ আমি সঞ্চয় করে রাখি, যখন আমি স্টাডি করব তখন যেন আমি এই 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 আপনার পয়সাটাকে আমি ব্যয় করতে পারি। আমার আপনার আমি জানি অনেকের আপনি হয়তো মনে করেন যে এই অর্থটা একটা কঠিন একটা বিষয়, কিন্তু এটা আসলে একটা এটা একটা বড় বাধা না। বাধা হচ্ছে আমাদের মাইন্ডসেটটা। আমরা যদি ডিসাইড করে যেটা আমরা করবো, আপনি চিন্তা করেন এখানে যারা আছেন, আমরা চেষ্টা করি বাংলাদেশে একটা ফ্ল্যাট কেনার জন্য, বাংলাদেশে একটা ল্যান্ড বুকিং দেওয়ার জন্য, বাংলাদেশে টাকা পাঠানোর জন্য, আমরা যদি এটা করতে পারি, আমাদের চিন্তাধারাটা আমাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি করতে হবে যে আমাকে প্রথম 2 ইয়ার্স টু 4 ইয়ার্স আমি আমার পিছনে আমাকে ইনভেস্ট করতে হবে, আমার ডেফিনেটলি ফ্ল্যাট বলেন, আমার বাড়ি বলেন, আমার গাড়ি বলেন, আমার সব কিছু আসবে, বাট আমার ইনভেস্টমেন্টটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি করতে পারবো। তো মানি একটা বড় ব্যাপার না, যদিও আপনার যারা এখানে ফ্যামিলি নিয়ে আসছেন তাদের জন্য একটু কঠিন, বাট স্টিল আমি অনেক ফ্যামিলি জানি তারা কিন্তু ফ্যামিলি মেইনটেইন করে, ফ্যামিলি দুইজনের মধ্যে হয়তো একজন আর্ন করেই ফ্যামিলি মেইনটেইন করছেন, পার্ট টাইম জব করছেন, স্টিল পড়াশোনা করছেন। গুড থিং হচ্ছে যখন আমরা 2 বছর বা 4 বছর পড়াশোনা করার পর একটা ডিগ্রি নেওয়ার পরে আমাদের কিন্তু বাকি যে 40 বছর কিন্তু এটার বেনিফিট আমাদের লাইফের রোলে ডিফারেন্ট হবে। এখন আপনি প্রশ্ন করবেন যে কেন দরকার, কষ্ট করা 4 বছর আমি কেন স্যাক্রিফাইস করব? আমাদের চিন্তা করতে হবে যে আমরা যেভাবে আছি, যা কিছু করছি, আমরা যে যে অবস্থানে আছি না কেন, আমার অবস্থানের পরিবর্তন করতে গেলে আমাকে ডিফারেন্ট কিছু করতে হবে। আমি যদি ডিফারেন্ট কিছু না করি তাহলে কিন্তু আমার রেজাল্ট কিন্তু ডিফারেন্ট হবে না, একই আমি বলবো সার্কেলে থাকবে। একটা প্রশ্ন আছে, একজন দর্শক আছেন, আমরা একটু নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। আচ্ছা, আমি একটা বিষয় জানতে যাচ্ছি যে হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। হ্যাঁ, ওকে, আমার একজন নিকটাত্মীয় ও ঢাকা ভার্সিটি থেকে MBA শেষ করছে, কিন্তু ও এখানে গ্রিন কার্ড হোল্ডার, কিন্তু ও আসা যাওয়া করে ঢাকা ভার্সিটি থেকে MBA করছে, কিন্তু এখন প্রশ্ন, ও এখানে আসলে এখন যে সময় ওখানে পারমানেন্ট ও থাকতে চাবে, ওই সময় ও মানে কীভাবে কোথায় পড়াশোনা করবে, ওর সার্টিফিকেটগুলা কি এখানে কি করবে, একটু আমি বিস্তারিত জানতে চাই আপু। জি ধন্যবাদ আপনাকে। বিশেষ করে বাংলাদেশ থেকে আমরা যে জিনিসটা শেয়ার করেছি, বাংলাদেশ থেকে যারা আসেন বিশেষ করে ব্যাচেলার করে বা আপনার MBA করে বা মাস্টার্স কমপ্লিট করে এখানে এসে আপনার ওই সার্টিফিকেটটা নিয়ে এসে, বিশেষ করে এখানে বিভিন্ন ইনস্টিটিউশন বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের মধ্যে আমি একটি জানি নিউ ইয়র্কে বিশেষ করে গ্লোব ইনস্টিটিউট। এই গ্লোব ইনস্টিটিউট হচ্ছে আপনার বিভিন্ন ফরেন কান্ট্রির থেকে সার্টিফিকেটগুলো নিয়ে তারা একটা একটা ইভ্যালুয়েট করে যে আপনার বাংলাদেশের যে কোর্সগুলো তারা কমপ্লিট করেছে, এই কোর্সগুলো এখানে US-এর কী কী ধরনের কোর্সের সাথে মিল আছে এবং কত ক্রেডিট হয়তো বাংলাদেশের তার মাস্টার্স করতে সে 120 ক্রেডিটস কমপ্লিট করেছে,
সেই 120 বা 150 ক্রেডিটসে হয়তো এখানে তারা ইভ্যালুয়েশন করার পর হয়তো এখানে 100 ক্রেডিট দিবে বা 80 ক্রেডিট দিবে, কিছু ক্রেডিট তারা এখানে দিবে, কিছু ক্রেডিট হয়তো তারা এটা কাউন্ট করবে না। তো ওই ক্রেডিটটা যখন দিবে তখন ওই গ্লোব ইনস্টিটিউটের যে যে ইভ্যালুয়েশন যেটি সেটি নিয়ে কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজে গিয়ে অ্যাপ্লাই করলে তখন ওই ক্রেডিটগুলো তারা অ্যাকসেপ্ট করবে। হয়তো লেটসে ওনার MBA করা আছে, MBA করার জন্য হয়তো বা ওনাকে ওনার 150 ক্রেডিট করা আছে, ওইটার জন্য হয়তো 120 ক্রেডিট দেবে, হয়তো তখন এডিশনাল তাকে আনাদার 20 বা 30 ক্রেডিট নিয়ে তার একটা তাকে এখানে একটা MBA হয়তো সার্টিফিকেশন করতে পারে। এটা টোটালি ডিপেন্ড করে, বিকজ ডিপেন্ড করে হচ্ছে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান থেকে উনি ডিগ্রিটা নিয়ে আসছেন। বিশেষ করে যদি ঢাকা ইউনিভার্সিটির সাথে, ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট বা বিভিন্ন ইউনিভার্সিটি লেভেল বা এগুলো ডিপেন্ড করে তারা ইভ্যালুয়েট করে দেখবে যে আপনার কত ক্রেডিট তাকে দেওয়া উচিত। বাট বেস্ট থিং হচ্ছে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, তাকে নিয়ে এটা চেষ্টা করতে হবে। চেষ্টা করলে অবশ্যই তার ডিফারেন্স যেটা করে, এখানে আমাদের এখানে একটা সার্টিফিকেট দরকার, ডিগ্রি দরকার। বাংলাদেশ থেকে আমরা কি করে আসছি, হয়তো আমি এখানে অ্যাকাউন্ট, আমি এখানে সিপি, আমি এটা না, আমি হয়তো যা জানি তার থেকে অনেক বেশি জানা লোক হয়তো বাংলাদেশ থেকে আসতে পারেন অ্যাকাউন্টিং ডিগ্রি নিয়ে। বাট ওই ডিগ্রিটা এখানে আসার পরে যখন উনি কোনো ওনার রেজিউমিতে যখন উনি সাবমিট করবেন কোথাও, তখন কিন্তু এটা তারা জানে না বাংলাদেশ সম্পর্কে, তারা জানে না এখানের সিস্টেমটা কি, এখানের এডুকেশন সিস্টেমটা কি, এখানের অ্যাকাউন্টিং কী কী ধরনের ক্লাস করা হয়। সো এটাকে একটু আমাদেরকে আপগ্রেড করতে হবে। আপগ্রেড করলে দেন কিন্তু যখনই একবার উনি সার্টিফিকেশন নিয়ে কোন একটা জব করা শুরু করবেন তখন কিন্তু আস্তে আস্তে তার ফিউচারটা অনেক বেটার হবে। একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের একটা ভিশন থাকতে হবে। এখন অনেকে হয়তো মনে করেন যে আমি ভালো আছি, আমি যা ইনকাম করছি আমার চলে যাচ্ছে। তো আমি একবার আমার একটা একটা সেমিনারে আমি একজনকে প্রশ্ন করি যে আপনি 35 ইয়ার্স ওল্ড, তো আপনি কেন পড়াশুনো করছেন না? উনি রেস্টুরেন্ট জব করেন বলে উনি বললেন যে ভাই আমি খুব ভালো আছি, যা ইনকাম করছি বেশ ভালোই আছি। তো তখন আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি হয়তো এখন ভালো আছেন, বাট আপনি যে রেস্টুরেন্টে, আপনি যখন আপনার বয়স যখন 50 হবে তখন কিন্তু জবটা আপনার থাকবে না। আপনি যদি আপনার রেস্টুরেন্টে গিয়ে দেখেন যে আপনার রেস্টুরেন্ট, আপনি একজন বাস বয়, 50 বছর বয়সের বাস বয় কতজন আছে আপনার পাশে, তখন দেখবেন যে হয়তো দু একজন আছে হাতে গোনা। কেন নাই? কারণ হচ্ছে যখন আপনার বয়স 50 হয়ে যাবে তখন আপনার জবটা একজন 20 বছরের তরুণ এসে আপনার জবটা নিয়ে নেবে। তো এটা যদি আমরা এখন, আপনি যদি এখন রিয়েলাইজ না করেন যে আমার যখন 50 হবে তখন এই জবটা আমার থাকবে না, দেন আপনি তখন কিন্তু 50 বছর গিয়ে যদি আপনি রিয়েলাইজ করেন তখন কিন্তু টু লেট হবে। সো এখন যদি আপনি চিন্তা করেন যে না, আমার এই জবটা হচ্ছে ফিজিক্যাল জব, আমার এই জবটা হচ্ছে আমার কর্মক্ষমতার উপরে, তো আমার যতদিন আমার এনার্জি আছে, আমার বয়স আছে, আমার কর্মক্ষমতা আছে, ততদিন আমার জবটা থাকবে, ততদিন আমাকে আমার চাহিদা থাকবে। তো আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে এই আমাদের চিন্তাটি করতে হবে আর কি, এখন থেকে ভবিষ্যতে, ভবিষ্যতে আমাকে দেখতে হবে যে আমার 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 20 ইয়ার্স পরে গিয়ে আমার কি সিচুয়েশন হবে। এখন হয়তো আমি সিঙ্গেল আছি, আমার একটা সময় ফ্যামিলি হবে, বাচ্চা হবে, বাচ্চারা স্কুলে যাবে, কলেজে যাবে। তো আমি এখন যদি মনে করি যে না, আমার এখন সুবর্ণ সুযোগ আছে, আমার এখন ইনকাম $3,000 মাসে, $2,000 আমার চলে যাচ্ছে, বাট কিন্তু যখন আমার ফ্যামিলি হবে, যখন আমার বাচ্চা হবে, তখন আমার যে চাহিদা, আমার যে ফ্যামিলির যে নিড, সেটা কি আমার এই জব দিয়ে কি ফুলফিল করতে পারবে কিনা? যদি না করে দেন আমাকে এখন এটা চিন্তা করতে হবে, আমাকে এখন এই পরিবর্তন নিয়ে আসতে হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর বিভিন্ন ক্যাটাগরিতে আমি একটু আলোচনা করতে চাই। যেমন কেউ হয়তো মাস্টার্স করে এসেছেন বাংলাদেশ থেকে, কেউ হয়তো ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করে এসেছেন, সবার জন্য তো পরামর্শ এক ধরনের হবে না, এক একজনের জন্য এক এক রকম হবে। তারপরও এডুকেশনটা কেন গুরুত্বপূর্ণ সেই জায়গাটি থেকে আপনার কাছ থেকে উত্তর নিব। প্রিয় দর্শক, দেখছেন টিবিএন অ্যানালাইসিস, নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন সিপিআই ইয়াকুব খান। আমরা কথা বলছিলাম যে সুন্দর একটি ভবিষ্যতের জন্য এডুকেশনটা কেন গুরুত্বপূর্ণ, শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, আমরা কেন এই খাতে ইনভেস্ট করব, সেই জায়গাটি থেকে প্রশ্ন করা হচ্ছে আপনাকে। এবং বিরতির আগে আমি একটি জায়গায় ইঙ্গিত করেছিলাম যে আমাদের যদি ইমিগ্রেন্ট মানুষের কথা আমরা বলি, একটি বয়সে যখন আমরা আসি সবার সার্টিফিকেট লেভেল একরকম থাকে না। কেউ আমরা হয়তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছি, কেউ হয়তো ইন্টারমিডিয়েট পাশ করে এসেছেন, কেউ হয়তো হাই স্কুলে সেখানে পড়তেন, এখন এখানে আসলেন। তো এই সব কিছু মিলে আপনার পরামর্শ যদি ভাগে ভাগে ধাপে ধাপে একটু বলতেন। প্রথমত এখানে খুব সুন্দর ভবিষ্যতের জন্য না, আপনার আমাদের এখানে পড়াশোনা করা উচিত, আমাদের যে নেসেসিটি যেটা, আমাদের যে প্রয়োজন যেটা, প্রয়োজনীয়তা, প্রয়োজনটা মেটানোর জন্যই কিন্তু আমাদের একটা বেস দরকার। আমাদের একটা সময়ে দেখা যাবে যে আমরা যদি এই জিনিসটা পরিবর্তন না করি, তাহলে একটা সময় দেখা যাবে যে আমরা অড জব করে এটা কন্টিনিউ, বা যখন বয়স হয়ে যায় আস্তে আস্তে আমাদের শারীরিকভাবে আমরা দুর্বল হয়ে যাই, আমাদের বিভিন্ন রকমের রোগাক্রান্ত হয়ে যায় বিভিন্ন রকমের। তো এটা থেকে বের হয়ে আসতে হবে, বিশেষ করে বের হয়ে এসে আমাদেরকে চেষ্টা করতে হবে, এটা ইজি না, বাট আমাদের কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস করলে আমরা কিন্তু একটা বেটার একটা ফিউচার আমরা তৈরি করতে পারি। আমরা যেখান থেকে আছি আমরা সেইখান থেকে কিন্তু শুরু করতে পারি। কিভাবে শুরু করবো? প্রথমত আমাদের কম বেশি সবার কিছু শিক্ষাগত যোগ্যতা আছে, কেউ হাই স্কুল পাশ, কেউ কলেজ পাশ, কেউ যে কোনো জায়গা থেকে, যে যে লেভেল থেকে, আপনার প্রতিটা লেভেল থেকে। আপনার যদি হাই স্কুলের নিচে হয়, তাদেরকে এখানে যে ডিপ্লোমার জন্য একটা পরীক্ষা দিয়ে তাদেরকে একটা মিনিমাম 12 একটা যে হাই স্কুলের যে ডিগ্রি নেওয়ার জন্য, যদি কেউ কম বয়সের হয় তখন তারা এখানে কিন্তু ইভেন হাই স্কুল বা তার মিডল স্কুল থেকে তারা শুরু করতে পারেন। যদি কেউ বাংলাদেশে অনেকে আছে ফার্স্ট ইয়ার কলেজের থেকে চলে আসছেন, তখন তারা বা সেকেন্ড ইয়ার কলেজ থেকে চলে আসছেন, তখন তারা এখানে কিন্তু তাদের একটা এক্সামের মাধ্যমে তাদেরকে ইভ্যালুয়েশন করা। যারা সার্টিফিকেশন নিয়ে আসছেন, যে হয়তো ব্যাচেলার করে আসছেন, মাস্টার্স করে আসছেন, MBA করে আসছেন বা অন্য অন্য ডিগ্রি নিয়ে আসছেন, তারা কিন্তু আপনার এখানে এসে এই যে গ্লোব ইনস্টিটিউট যেটি, এটির মাধ্যমে বা এই ধরনের আই বিলিভ অন্য অন্য ইভ্যালুয়েশন সার্টিফিকেট ইভ্যালুয়েশন করায় কিন্তু তারা শুরু করতে পারেন। যে আমি প্রথমত তাকে ফাইন্ড আউট করতে হবে আমরা শুরু করি, আমরা এটা আমরা একটা জায়গা থেকে আমাকে শুরু করতে হবে, আমি যে যেখানে আছি আমাকে সার্টিফিকেট সাহসী। আপনি যখন এটি নিয়ে যখন আপনি গ্লোবে যাবেন, আপনি ইভ্যালুয়েশন শেষ করবেন, আপনি যখন ইভ্যালুয়েশন আপনার যে ক্রেডিটটি আপনার দিবে আপনাকে, সেটি নিয়ে আপনি বিভিন্ন কলেজে কথা বলেন, আপনি যখন পাঁচটা কলেজে যাবেন, পাঁচটা যে যারা আপনার কনসালটেন্ট থাকেন, যারা বিশেষ করে এই বিষয়গুলি যে কোন সাবজেক্ট নেওয়া উচিত, কোনটা আমার রিলেটেড ফিল্ড বা কোনটা ভালো ফিল্ড, কোনটা, যখন আমি পাঁচজনের সাথে কথা বলবো তখন কিন্তু আমার বেটার আইডিয়া হবে। আমার যখন আইডিয়া হয়ে যাবে, এখন আমি যদি কিছু না করে ঘরে বসে থাকি আমাকে কিন্তু কেউ এসে নক করবে না। অর্থের কথা বলেন, অর্থ প্রবলেম না, কারণ এখানে পড়াশোনা করলে, বিশেষ করে যারা পড়াশোনা করবেন, এবং যখন লেসে আপনার ইনকাম আছে, আপনার $50,000 ইনকাম আছে, যে টাইমে আপনি যখনই আপনি পড়াশোনা শুরু করতে যাবেন তখন তো আপনার $50,000 ইনকাম থাকবে না, আপনি ইনকাম চলে যাবে লেসে আপনার সার্ভাইভ করার জন্য আপনি $20,000 পার্ট টাইম জব করছেন। যখনই আপনি পার্ট টাইম জব করবেন তখন কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল এডের জন্য কোয়ালিফাইড। আচ্ছা, মানে একটা ইস্যু না। যারা মাস্টার্স করতে চান, মাস্টার্স করতে গেলে বিশেষ করে যাদের গ্রিন কার্ড বা যারা সিটিজেন এখানে, যারা মাস্টার্স করতে চান বা আরও হায়ার ডিগ্রি নিতে চান, ডক্টর ডিগ্রি নিতে চান, তাদের জন্য কিন্তু শুধু কলেজের টিউশন না, তাদের কিন্তু নিজের ভরণ পোষণ, নিজের খরচের জন্য একটা ফান্ড আছে। আচ্ছা, লেটস আপনার টিউশন হচ্ছে $10,000, এখানে অ্যানাদার হয়তো অ্যানাদার $8,000-$10,000 আপনাকে দিবে আপনার নিজের খরচ বহন করার জন্য, যদিও আপনাকে পুরো টাকাটা আপনাকে ফেরত দিতে হবে। মাস্টার্স অনলি ব্যাচেলার লেভেলে ফাইন্যান্সিয়াল এইড আছে, মাস্টার্স লেভেলে কোনো ফাইন্যান্সিয়াল এইড নেই। মাস্টার্স লেভেলে কিছু কিছু স্কলারশিপ থাকতে পারে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু স্কলারশিপ থাকে, কিছু কিছু ফান্ড থাকে, সেগুলো আপনি পাবেন, বাট আদারওয়াইজ যেগুলি আপনি বড় করবেন সেগুলি আপনাকে পে ব্যাক করতে হবে। বাট পয়েন্ট হচ্ছে যে মানিটা প্রবলেম না, সময়টা প্রবলেম না। অনেকে মনে করেন যে আমার তো সময় নাই, আমি জব করি, আমার ফ্যামিলি আছে, আমি কিভাবে সময় দিব। আমরা যদি কাউন্ট করি এভরিডে, আপনি যদি এলএসএসআর মাস্টার্স করতে চাচ্ছেন, একটা সেমিস্টারে পার্ট টাইম জব করে উনি যদি দুইটা ক্লাস নেন, তিন তিন ছয় ক্রেডিটে দুইটা ক্লাস নেন, প্রতিটা
প্রতি ক্রেডিটের জন্য 1 আওয়ার টাইম লাগে উইকলি ওরা ক্যালকুলেট করে। সো আপনি যদি সিক্স ক্রেডিটের আপনি ক্লাস নেন, দুইটা ক্লাস নেন, তাহলে সপ্তাহে আপনাকে 6 ঘন্টা আপনাকে স্কুলে সময় দিতে হবে। আচ্ছা, দেন আপনাকে হয়তো অ্যানাদার 6 আওয়ার্স স্পেন্ড করতে হবে আপনার হোমওয়ার্ক করার জন্য, 12 আওয়ার্স। তো সপ্তাহে 12 আওয়ার্স, লেটস সে আপনার সপ্তাহে 14 আওয়ার্স, সো এভরি ডে 2 আওয়ার্স। আমরা যদি আমাদের দিকে তাকাই, আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি যে আমরা প্রতিদিন অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যয় করি, ফেসবুকে ব্যয় করছি, তো পয়েন্টটা হচ্ছে যে আমার মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। সবকিছু হচ্ছে আমাদের মাইন্ডসেটের মধ্যে। আমি যদি চিন্তা করি না এটা আমার দ্বারা করা সম্ভব, দেন বাকিগুলো আমাকে ফলো করবে, আমার টাইম বের হয়ে আসবে। বিকজ আর সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, আমাদের বড় প্রবলেম হচ্ছে আমাদের ফোন। এটা হচ্ছে আমাদের বিগেস্ট এনিমি, কারণ এটার জন্য বিশেষ করে আমরা দেখবেন যে একটা সময় ফোন ছিল না। তোমার ব্যাপারটা জিজ্ঞেস করো। আচ্ছা, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই। খুব সুন্দর একটি প্রসঙ্গে ছিলেন, কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কামরুজ্জামান ব্রুকলিন থেকে বলছিলাম। জি ভাইয়া, প্রশ্নটি? আচ্ছা, আমার ছেলে কলেজে পড়ে, তো গত পর্ব প্রশ্নটি হলো, আমার ছেলে কলেজে পড়ে। আপনি টেলিভিশনটি পরে শুনবেন, ঝটপট প্রশ্ন করে ফেলতে হবে। ছেলে কলেজে পড়ে এবং গত পর্বে যে বলছিলেন যে যে ফার্স্ট রিকোয়ারমেন্ট যে আপনার সিটিজেনশিপ হতে হবে অথবা গ্রিন কার্ড হইতে হবে, তো আমার বাকি রিকোয়ারমেন্ট আছে কিন্তু গ্রিন কার্ড নাই। আমার অ্যাজাইলাম কেস অ্যাপ্রুভ হয়েছে এখন, মানে কেস আমি গ্রিন কার্ডের জন্য আবেদন করি নাই, 1 বছর না হলে তো করা যায় না। এখন এই কোডের কাগজটা দিয়ে কি এই সুযোগটা আমার ছেলে পাবে, এই বিষয়ে আপনি কি কতটুকু জানেন, যদি উত্তর দিতেন ভালো হতো। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। প্রতিটা নিয়মেরই একটা ব্যতিক্রম থাকে, প্রতিটা নিয়মেরই একটা এক্সেপশন থাকে। সো যেহেতু আপনার এটা নিয়মটা হচ্ছে আপনাকে গ্রিন কার্ড অথবা সিটিজেন থাকতে হবে, বাট যদি আপনার গ্রিন কার্ডটা আপনার যদি পেন্ডিং থাকে বা আপনার গ্রিন কার্ডটা যদি ইন প্রসেসে থাকে, তাহলে হয়তো বা সেটা তারা কনসিডার করতে পারে। সেজন্য আপনাকে যেটি করতে পারেন সেটি হচ্ছে, যখন আপনার কলেজে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করলে তারা আপনার যে পেপার ওয়ার্কগুলো আছে এগুলো তারা যদি রিসার্চ ফাইন্ড আউট করে যদি দেখে যে না আপনি এটার জন্য কোয়ালিফাইড, অবশ্যই দিবে। অথবা যদি না হয়, দেন আপনার যখন আপনার গ্রিন কার্ড হাতে পেয়ে যাবেন বা আপনার যে অ্যালাইন নাম্বার যেটি সেই যখন পেয়ে যাবেন হয়তো বা আপনাকে কোয়ালিফাই করবে। বাট এটা একটা এক্সেপশনাল বিষয়, তো আপনার এই যে আপনার যে স্কুলে বা যে কলেজে পড়াশুনো করছে ওদের যে ফাইন্যান্সিয়াল এইড ডিপার্টমেন্টে গিয়ে আপনি যদি ওদের সাথে কথা বলেন, ওরা আমার মনে হয় যে ওরা আপনাকে হেল্প করবে, মানে সেই বিষয়টিতে সঠিক আপনাকে দিক নির্দেশনা দিতে পারবে। আপনি বলছিলেন যে ফোনটি হচ্ছে সবচেয়ে এনিমি, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আপনি কি বলবেন? আমাদের বিশেষ করে রাইট, ফোনটি হচ্ছে আপনার, দেখেন আমরা যতটা সময় আমরা এই যে আমাদের এক্সকিউজগুলো আমরা নিয়ে আসি, এটা কারণ হচ্ছে বিকজ আমরা আমাদেরকে আমরা জানি না কার থেকে আমাদেরকে ভালো করতে চাই, বন্টন যে জায়গাটি সেটি আমরা করতে পারি রাইট। আমরা আমাদেরকেই ক্ষতি করি, আমরা যে সময়টা ব্যয় করি ফোনের পিছনে। আপনি একটা ফোন এখন আমাদের দিনে অ্যাটলিস্ট 3-4 আওয়ার সময় নিয়ে নেয়, সো আমরা যদি এই সময়টাকে, অবশ্যই আমাদের ফোন প্রয়োজন আছে, আমাদের আত্মীয় স্বজন ফ্যামিলির সাথে যোগাযোগ করা যাবার জায়গায়, বাট এই যে সময়টা কোনো ব্যাপার না, অর্থ যেটি বললাম অর্থ ব্যাপার না, এটা আমাদের মাইন্ডসেট। বাট আমরা যদি চিন্তা করি আমাদের যে ভিশন, আমাদের যে নেক্সট 5-10-20 ইয়ার্স পরে গিয়ে আমাদের সিচুয়েশনটা কোথায় যাবে, যদি হয়তো আমি বুঝতে পারবো না যে আমার 20 ইয়ার্স পরে গিয়ে আমার চিত্রটা কী হবে, বাট আমরা কিন্তু অলওয়েজ উই ক্যান গো ব্যাক। আমরা যদি চিন্তা করি যে 10 ইয়ার্স আগে আমার সিচুয়েশনটা কী ছিল, আমার কতটা এনার্জি ছিল আর আমার এখন কতটা এনার্জি আছে, সো আমার যদি 10 বছরে পরিবর্তন হয়, দেন নেক্সট 10 ইয়ার্সে গিয়ে আমার কতটা পরিবর্তন হবে, সেই ক্যালকুলেশনটি করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। সামগ্রিকভাবে কি বলবেন সবশেষ? আমি বলতে চাই, বিশেষ করে আজকে যারা আছেন আমাদের সাথে, এটি যদিও আমার বিষয় না, বাট যেহেতু আমি এই ফিল্ড থেকে আমি অনেক কষ্ট করে এখানে পড়াশোনা শেষ করেছি, সো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই সেটি হচ্ছে যে সব কিছু হচ্ছে মাইন্ডসেট। বিশেষ করে আমাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস করলে লাইফটা টোটালি ডিফারেন্ট। যারা এখানে সুযোগ এখনও করতে পারেননি, অবশ্যই আপনার চেষ্টা করেন পড়াশুনো করাটা, আপনার চেষ্টা করেন, যোগাযোগ করেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি, তাদের সাথে কথা বলেন যে আপনার কি কি প্রয়োজন, কি কিভাবে তারা হেল্প করতে পারে।
চেষ্টা করলে এটা করা সম্ভব। অর্থের ব্যাপারটাও, এটা বিভিন্ন রকমের লোন নেওয়া যায়, লোন নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। সময়ের ব্যাপার যেটি আমরা বারবার বলছি সেটি হচ্ছে যে সময় অলওয়েজ বের করা যায়, সময়টার সমস্যা না, আমাদের স্যাক্রিফাইস করতে হবে। দেন আমাদের যে যে পরিবর্তন যেটি সেটি হচ্ছে আমরা দেখতে পাবো যে আমাদের নেক্সট 5, 10, 20 ইয়ার্স পরে গিয়ে 4 বছর বা 2 বছর বা 4 বছর কষ্ট করে দেখা যাবে আমাদের নেক্সট 40 বছর আমরা কিন্তু এটা বেনিফিট নিতে পারবো, কারণ লাইফ উড বি টোটালি ডিফারেন্ট, সুবিধা আমাদেরই আসবে। সিপিআই ইয়াকুবে খান, অসংখ্য ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, এবং যেটি আমরা বলবো যে উৎসাহ ব্যঞ্জক, উৎসাহ দেওয়ার মতো একটি জায়গা যেটি নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি নতুন করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সোমবার একই সময় দেখা হবে এই অনুষ্ঠানটি নিয়ে। সবাই ভালো থাকবেন।